ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভাত পাল ফিলিং গুড। গতকালকে অনেকেরই মেইলে একটা মেইল আসছে ইউটিউবের পক্ষ থেকে। আপনারা অনেকে মেইলটা দেখে গাবড়ে গেছেন, আসলে ইউটিউব কি বলতে চাচ্ছে। আমাকে অনেকেই পার্সোনালি কয়েকজনে আমাকে মেইলটা স্ক্রিনশট করে আমাকে দিয়েছেন এবং আমি দেখেছি। তারপর আমিও আমার নতুন একটা চ্যানেল রয়েছে, ওইটার মেইল ওপেন করি, দেখতে পাই এই মেইলটা আসছে। তো মেইলটা আমরা একবার দেখে নেই কি আসলে ইউটিউব বলতে চাচ্ছে। তো এখানে দেখুন, দ্য ইউটিউব টিম, এখানে তারা আপডেট অন ইয়োর ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাপ্লিকেশন, হাই দিয়ে আমার নামটা দিয়েছে, আমার চ্যানেলের নামটা পাঠিয়েছে এবং তারা বলতেছে দিস মেল ইজ টু নোটিফাই ইউ দ্যাট ইউ উইল নিড টু অ্যাসেপ্ট YPP টার্ম অ্যাগেন ওয়ান ইয়ার চ্যানেল ইজ এলিবল ফর দ্য প্রোগ্রাম দ্য YPP অ্যাপ্লিকেশন প্রসেস ইউর চ্যানেল ওয়াচ টাইম অ্যান্ড সাবস্ক্রাইবার কাউন্ট আর নট ইম্প্যাক্ট। YPP-র মিনিং হচ্ছে গিয়ে ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তারপরে এখানে দেখেন, আপনার প্রোগ্রাম ইলিবিল 30 days, নট ইলিবিল ফর YPP, উই উইল ইন আনপ্লিট ইয়োর কন্ট্রাক্ট। এখানে আপনাদেরকে আমি একটু বলে নেই, ইউটিউবে আগে যখনই আপনি একটা নতুন চ্যানেল করতেন তখনই আপনাকে সাথে সাথে ইউটিউবে মনিটাইজেশনের জন্য আবেদন করে রাখে যেত। 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার যখনই হয়ে যেত তখনই তাদের এখানে একটা নোটিফিকেশন যেত এবং তারা আপনার এই চ্যানেলটাকে রিভিউ করে দেখত। যদি আপনি পার্টনার প্রোগ্রামের সাথে সব কিছু ঠিকঠাক দেখে যেত তাইলে আপনাকে তারা মনিটাইজেশন দিয়ে দিত, আর না হলে আপনাকে আপনার সমস্যা থাকলে এই সমস্যাটা আপনাকে ধরিয়ে দিত। এখন ইউটিউব এই জিনিসটাই বলতে চাচ্ছে, ইউটিউব তারা নতুন যে আপডেটটা নিয়ে আসছে, আপনি যদি 30 দিনের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারেন, অর্থাৎ 30 দিনের ভিতরে, এই 30 দিনের ভিতরে যদি আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে যেতে পারেন, আপনাকে রিভিউ করে দেখবে এবং যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে। এখানে আরেকটা বিষয়, চিন্তার কোনো কারণ নেই, যদিও আপনার চ্যানেল যদি ওই তাদের এই সিস্টেমটা ফিল আপ করতে না পারেন তাইলে যেটা করতে হবে আপনাকে, নতুন করে যখনই আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, তারপর আপনি নতুন করে YPP যে বিষয়টা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাপ্লিকেশন ওইটা গাইডলাইনে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনি নতুন করে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হবে। যদি 30 দিনের ভিতরে আপনি কমপ্লিট করে ফেলেন তাহলে আপনার জন্য বেটার। আর তো বন্ধুরা, বইয়ের কোনো কারণ নাই, এখানে তারা YPP-র যে বিষয়টা আছে তারা ম্যানুয়ালি এই বিষয়গুলো দেখছে, আসলে কোন চ্যানেলগুলো কমপ্লিট হয়ে গেছে না হয়ে গেছে। একটা কথা বলে নেই আপনাদেরকে, ইউটিউব কিন্তু বছর শেষে নতুন নতুন আপডেট নিয়ে আসে, মানে জানুয়ারি থেকে হয়তো আরও অনেক কিছু আপডেট পেয়ে দেবো। তো বইয়ের কোনো কারণ নাই, আপনারা কাজ করে যান। এটা আসলেই মানে বিষয়টা আমি যেটা বুঝতে পারতেছি, যাতে আমরা প্রথমেই অ্যাপ্লিকেশন করে দেখে দিতাম তাইলে আমার চ্যানেলটা যদি কমপ্লিট হয়ে যায় তাইলে অটোমেটিক তারা রিভিউ করে আমাদেরকে জানিয়ে দিত এবং মনোরঞ্জনের জন্য অন করে দিত। এখন আমরা যেটা করতে হবে, যখনই আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে তখনই আমরা আবেদন করতে পারবো। এই ছিল আজকের এই পুরো মেইলটা আমি দেখে বুঝতে পারলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী কোন ভিডিওতে আবারও কথা হবে, তারা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।